ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। এক দফা দাবিতে আজ ঢাকা এবং কাল সারা দেশে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। আবারও বাস পোড়ানো সহ অগ্নিসন্ত্রাসে নেমেছে বিএনপি, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। সরকার নিজেরা জ্বালাও পোড়াও করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে, অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের কাছে এত টাকা নেই যে গয়েশ্বরকে কিনতে পারে, ভিডিও বার্তায় বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রাজধানীর থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করবে আওয়ামী লীগ, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। সংসদ নির্বাচনের তফসিল অক্টোবর নভেম্বরে, ভোট ডিসেম্বর জানুয়ারিতে, জানিয়েছেন সিইসি। ঢাকা বরিশালে প্রার্থীর ওপর হামলার বিষয়ে পর্যবেক্ষকদের জিজ্ঞাসা। কেয়ারটেকার সরকারের দাবি অসাংবিধানিক, বলেছে ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আসা একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল। মুসলিম বিশ্বের বিক্ষোভ ও চাপের মুখে অবশেষে আল কোরআন সহ অন্য ধর্মগ্রন্থ পোড়ানো রোধে আইন সংস্কারের উদ্যোগ ডেনমার্ক ও সুইডেনের। আজ শুরু হচ্ছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প, 32 জনের ক্যাম্প থেকে বাছাই করে আগামী সপ্তাহে দেয়া হবে 20 সদস্যের প্রাথমিক স্কোয়াড।